গাইজ তো আজকে ভিডিওটা অনেক বেশি লেট তবুও তোমাদের রিকোয়েস্টে নিয়ে চলে এসেছি আজকে আমি একদম ব্লু কালার সাই সাই কালী পুজোর মেকআপ লুকটা শেয়ার করবো যেটা একদম সিম্পল তো সবচেয়ে প্রথমে আমি বায়োডার্মার এই মশাটা অ্যাপ্লাই করে নিলাম যেহেতু আমার স্কিন খুব ড্রাই তো এই মশাটা আমার স্কিনে খুব ভালোভাবে কাজ করে আর ইদানিং আমার স্কিন আরো বেশি ড্রাই হতে চলেছে যাদের স্কিনটাই আমার মতন ভীষণ ড্রাই তারা এই মশায়টা একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালোভাবে কাজ করে আর সেন্সিটিভ স্কিনে তো অনেক ভালোভাবে কাজ করে তো মশায়াটাকে আমি খুব ভালো করে আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিলাম এরপর আমি আমার আইব্রোটাকে ড্র করে নিব কারণ মশায়াটা যাতে আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত সময়টা পেয়ে যায় আর আইব্রো ড্র করার জন্য আমি এখানে সুগারের এই ট্যাটু ব্রো যেই পেনটা হয় সেটা ইউজ করছি এটা ভীষণ ন্যাচারাল একটা লুক দেয় যেহেতু কালী পুজোতে সবাই একটুখানি সিম্পল লুক রাখার চেষ্টা করে তো সেই রকমই সিম্পল লুকের কথা মাথায় রেখে আমি একদম সিম্পলভাবে লুকটা ক্রিয়েট করার চেষ্টা করেছি আর এই যে ব্রাউ পেনটা আছে সেটা ভীষণ ভালোভাবে কাজ করে একদম সিম্পল একটা লুক দেয় এরপর আমি একটা সিলিকান বেস প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ যে কোনো সিলিকান বেস প্রাইমার অ্যাপ্লাই করতে পারো এরপর আমি ফাউন্ডেশনের জন্য ল্যাকমি ফিটমি ফাউন্ডেশানটা অ্যাপ্লাই করে নিয়েছি এটা ভীষণ অ্যাফোর্ডেবল একটা প্রোডাক্ট প্লাস সবার জন্য ভীষণ ভালো একটা ফাউন্ডেশন সবাই ইজিলি এটা ইউজ করতে পারো এটা ইজিলি ফেসের মধ্যে ব্লেন্ড হয়ে যায় তবে যাদের স্কিন টাইপ আমার মতো ভীষণটাই অবশ্যই একটা ভালো অ্যাপ্লাই করে নেবে তো এটাকে আমি খুব ভালোভাবে করে নিয়েছি আর আমার নাম্বার এরপর আমি জন্য একটুখানি হাই ইউজ কারণ মানে এই কনসিলারটা আমার ভীষণ ফেভারিট এটা হলো ফর এভার ফিফটি টু এর কনসিলার আর এতে আমার শেড নাম্বার হলো হ্যাজেল গেস যেটা আমার স্কিন টোনের জন্য ভীষণ ভালোভাবে কাজ করে অনেকটাই হাইলাইটিং কনসিলার বাট এটা ফুল কভারেজ কনসিলার তো এটা তোমরা যারা এখনো ট্রাই করোনি ট্রাই করে দেখতে পারো ভীষণ দামটা একটুখানি বেশি তবে একবার কিনে নিলে কিন্তু অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবে আর ভীষণই ভালো একটা ফুল কাবারেজ কনসিলার তো এটাকে আমি অ্যাপ্লাই করার পর প্রথমে একটা ব্রাশ দিয়ে স্প্রেড করে নিয়েছি বা ব্লেন্ড করে নিয়েছি এইভাবে তো এই ব্রাশ সবার কাছে নাই থাকতে পারে তো অবশ্যই বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারো বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড করা যায় আর এই কনসিলার বা অন্য যে কোনো কনসিলার অবশ্যই ড্র্যাক না করে সবসময় ড্রাইভিং পোশনে ব্ল্যান করবে তাহলে মেকআপটা অনেক বেশি ফ্ললেস দেখাবে তো এইভাবে আমি ব্রাশ দিয়ে স্প্রেড করার পরে কিন্তু আবার বিউটি ব্ল্যান্ডার দিয়ে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর হালকা করে ক্রিম কন্ট্রোলিংয়ের জন্য আমি ইনসাইডের ডুও কন্ট্রোল স্টিকটা ইউজ করছি তো আমি এখানে জিরো থ্রি যেই কন্ট্রোল স্টিকের শেড নাম্বারটা সেটা ইউজ করেছি তো এটা দিয়ে প্রথমে এভাবে অফ দ্য চিক্স জলাইন আইন ফোরেট আর আমার নাকটাকে একটুখানি ড্র করে নিলাম মানে কন্ট্রোল করে নিলাম তারপর আবার সেম ব্রাশটা দিয়ে স্প্রেড করে নিচ্ছি তারপর আবার হালকা করে বিউটি ব্ল্যান্ডার দিয়েও কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি তো অবশ্যই যারা ন্যাচারাল মেকআপ লোক চাইছো পাউডার কন্ট্রোলিংটাকে স্কিপ করে ক্রিম কন্ট্রোলিং করতে পারো এরপর একটা মাস্ট প্রোডাক্ট হলো মামা আর্থের এই ফুল কাভারেজ কম্প্যাক্ট পাউডারটা যেটা ভীষণ ভালোভাবে কাজ করে আর একদম ফুল কাভারেজ টাইপের একটা কম্প্যাক্ট পাউডার কোনো কিছু ইউজ করতে না চাইলে শুধু এই কম্প্যাক্ট পাউডার দিয়ে কিন্তু তুমি একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে তো এই কম্প্যাক্ট পাউডারটাতে আমার শেয়ার নাম্বার আমি ইউজ করছি এখানে জিরো ফোর তো সবচেয়ে প্রথমে আমি আমার আইসডের বেসটাকে ভালো করে সেট করে নিয়েছি এখন তো সবচেয়ে প্রথমে প্লিজ ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ যারা কষ্ট করে ভিডিওটা দেখছো অবশ্যই একটুখানি ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে ইগনোর করে দিও আর যারা কষ্ট করে ভিডিওটা দেখছো তাদের সবাইকে অনেক বেশি থ্যাংকস তো ভালো করে আমি কম্পেয়ার দিয়ে মেকআপটাকে সেট করে নিয়েছি এরপর আইশোটার জন্য আমি এখানে মার্সের জশনে সিঙ্গার আয়সারো প্যালেটটা থেকে একটা পিঙ্ক সিমারি শেড ইউজ করেছি যেহেতু আজকে একদম সিম্পল একটা লুক রাখার চেষ্টা করছি তো সেরকমই সিম্পল ভাবেই ক্রিয়েট করেছি যে কেউ তোমরা এটা ক্রিয়েট করতে পারবে প্রথমে পিঙ্ক শেডটাকে ব্লেন্ড করে নেওয়ার পর হালকা পার্পলিশ বা ব্লুইশ টাইপের শেডটাকে মানে এটাও একটা সিমারি শেড শেডটাকে নিয়ে আউটার কর্নারের দিকে হালকা করে আউটার কর্নারটাকে মানে একটুখানি ডিফাইন করার জন্য এভাবে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর আর একটুখানি ডার্কার একটা সিমারি শেডটাকে ভালো করে ক্রিজ লাইনে ব্ল্যান্ড করে নিয়েছি যাতে ট্রানজেশন লুকটা ভালোভাবে ক্রিয়েট হয়ে যায় আর সেম শেডটাকে আমি আমার লোয়ার লাসলানও ব্লেন্ড করেছি এরপর সুগার পপের কাজলটাকে আমি এখানে ইউজ করেছি সুগার পপের কাজলটা কিন্তু কম দামের মধ্যে ভীষণ ভালো একটা কাজল যারা একটা ভালো কাজল খুঁজছো ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো আর ভীষণ সুন্দর একদম সফট টাইপের একটা ফিনিশ দেয় মানে খুব সহজে তোমরা এটা ইউজ করতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে তো কাজলটাকে আমি আমার ওয়াটার লাইনে একটুখানি বেশি মোটা করে অ্যাপ্লাই করেছি আর তারপর সেম প্যালেট থেকে ব্রাউন মানে একটা ডার্ক ব্রাউন শেডকে নিয়ে এভাবে আউটার সরি লোয়ার লাসলানটাকে ব্লেন্ড করে নিয়েছি তারপর একটুখানি আউটার কর্নারের দিকেও শার্প লুক রেখেছি এরপর মাস্কারার জন্য আমি এখানে এসেন্সের মাস্করাটা অ্যাপ্লাই করে নিয়েছি দেন প্লাস্টারের জন্য তোমরা এই প্যালাটা ইউজ করতে পারো পরবর্তীতে ওয়েডিং সিজনেও তোমরা এটা ইউজ করতে পারবে সেটা হলো মেকআপ রেভলিউশনের সুগান প্লাই সুগার অ্যান্ড স্পাইস ব্লাশের প্যালেট এর মধ্যে থেকে সবচেয়ে প্রথমে একটা সুইট পিঙ্ক সেটা অ্যাপ্লাই করে নেওয়ার পর ব্লাশ টপারটাকে এভাবে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর আমি মার্সের ওয়ান্ডার ফিক্সারটাকে খুব ভালো করে স্প্রেড করে মানে স্প্রে করে নিয়েছি আমার পুরো ফেসে যাতে মেকআপটা খুব ভালো করে ফিক্স হয়ে যায় তো এই মার্সের ওয়ান্ডার ফিক্সারটা কিন্তু তোমরা মানে যে কোনো ওয়েডিং লুক ক্রিয়েট করার জন্য ক্রিয়েট করতে পারবে সরি ইউজ করতে পারবে তো এটা নিয়ে নিতে পারো তো প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণ ভালো যেগুলো আজকে আমি এখানে দেখিয়েছি তোমরা এগুলো ট্রাই করতে পারো আর একবার নিয়ে নিলে তোমরা এগুলো ওয়েডিং সিজনে বা যে কোনোগুলো ক্রিয়েট করার জন্য ইউজ করতে পারবে এরপর লিপস্টিকের জন্য আমি এখানে মামা ফেদার ম্যাট লিপস্টিক ইউজ করেছি যেটাতে আমার শেড নাম্বার হলো পিঙ্ক অর্কিড যেটা সুন্দর একটা পিঙ্ক অর্কিড টাইপের একটা কালার তো এই হলো আজকের একটা মেকআপ লোক যেটা তোমরা যে কোনো কেউ মানে ক্যারি করতে পারো যে কোনো ওকেশনের জন্য আর কালী পূজার জন্য তো ডেফিনেটলি ক্যারি করতে পারো তো কেমন লাগলো তোমাদের কাছে আমার এই মেকআপ লোকটা অবশ্যই আনি দেখা হল নেক্সট ভিডিও তো ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব সুস্থ বাই